বহু প্রতীক্ষিত ইটা নগরের ডলি পোলো বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সঙ্গে তিনি এদিন ছশো মেগাওয়াট কামিং জলবিদ্যুৎ কেন্দ্র দেশের জন্য উৎসর্গ করেছেন দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নিজেই এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহামারীর কারণে তৈরি হয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দরের কাজ শেষ হয়েছে এদিন এদিন তিনি তিনি এক ভাষণ রাখেন বলেন এই বিমানবন্দর সমালোচকদের জন্য যোগ্য জবাব যারা বিমানবন্দরের ভিত্তিপ্রস্তরকে নির্বাচনী কৌশল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছিল রাজধানী ইটানগর থেকে ডনি পোলো বিমানবন্দরে দূরত্ব কুড়ি কিলোমিটারেরও বেশি এতদিন এটা নগরের কাছে বিমানবন্দর ছিল আশি কিলোমিটার দূরের অসমের লীলা বাড়ি বিমানবন্দর হলঙ্গির অনাবাদে জমিতে এই বিমানবন্দরটি গড়তে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার খরচ পড়েছে প্রায় ছশো কোটি টাকা দু হাজার উনিশ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদী নিচেই চলতি বছরের শুরু থেকে ডোনি পোলোতে শুরু হয়েছিল পরীক্ষামূলক বিমান চলাচল প্রাথমিকভাবে স্থির হয়েছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনই খুলে দেওয়া হবে ওই গ্রিনফিল্ড বিমানবন্দর কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায় অরুণাচল বাসীকে নয়া বিমানবন্দর উপহার দেওয়ার জন্য শনিবার মোদীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা সালে সরকার দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে বিমান যোগাযোগ উদ্দেশ্যে একশোটি গ্রিন ফিল্ড বিমানবন্দর গড়ার কর্মসূচি ঘোষণা করে মূলত অনাবাদে জমিতে গড়ে তোলা হচ্ছে এই বিমানবন্দরগুলি এই তালিকায় রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দর এই বিমানবন্দরে রয়েছে আটটি চেক ইন কাউন্টার একসঙ্গে সর্বোচ্চ দুশো কুড়ি জন যাত্রী আসা যাওয়া করতে পারবেন এই বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য তেইশশো মিটার ওঠানামা করতে পারবে বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানও आजादी के बाद नॉर्थ ईस्ट बिल्कुल अलग तरह के दौर का गवाह रहा है दशकों तक ये क्षेत्र उपेक्षा और उदासीनता का शिकार रहा जब दिल्ली में बैठकर पॉलिसी बनाने वालों को सिर्फ इतने भर से मतलब था कि किसी तरह यहां चुनाव जीत जाए आप जानते हैं ये स्थिति कई दशों तक बनी रही जब अटल जी की सरकार बनी उसके बाद पहली बार इसे बदलने का प्रयास किया गया वो पहली सरकार थी जिसने नॉर्थ ईस्ट के विकास के लिए अलग मंत्रालय बनाया लेकिन उनके बाद आई सरकार ने उस मोमेंटम को आगे नहीं बढ़ाया इसके बाद बदलाव का नया दौर 2014 के बाद शुरू हुआ जब आपने मुझे सेवा करने का अवसर दिया শনিবার অরুণাচলের কামেং জেলার ছশো মেগাওয়াট সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী সেটি নির্মাণে খরচ হয়েছে প্রায় আট হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এরপর উত্তরপ্রদেশে বারাণসী এবং গুজরাটেও কর্মসূচি রয়েছে মোদীর